আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়া ইউক্রেনের ব্যর্থ ড্রোন হামলা। দিল্লির উপমুখ্যমন্ত্রীকে 5 দিনের রিমান্ডে নিয়েছে সিবিআই। বিশাল সামরিক মহড়া শুরু করল ইরান। প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান সুচির। এবং সর্বশেষ থাকছে বিজেপি কাউন্সিলরের বাড়িতে আগুন দিয়েছে। বড় ধরনের ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে ঘর থেকে গ্যাস সিলিন্ডার বাইরে বের করে নিয়ে আসেন দমকল কর্মীরা। ঘণ্টা খানেক পর আগুন নিভানো সম্ভব হয়। বাড়ির সকলেই অক্ষত রয়েছেন, তবে ঘরে থাকা টাকা, সোনার গয়না, আসবাবপত্র, এসি সহ প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলে জানিয়েছেন বিজেপি কাউন্সিলর। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বিজেপি কাউন্সিলরের বাড়িতে আগুন দিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। রাশিয়া ইউক্রেনের ব্যর্থ ড্রোন হামলা। রাশিয়ায় বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, তবে তা ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মস্কোর এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ক্রাসনোদার ও আদিজেয়া অঞ্চলে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাতে ড্রোন হামলা করার চেষ্টা করে কিয়েভ কর্তৃপক্ষ, কিন্তু ড্রোন প্রতিরোধী ব্যবস্থা দ্রুত এই আক্রমণ প্রতিহত করেছে। আক্রমণ ব্যর্থ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুটি ড্রোনই লক্ষ্যচ্যুত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাঠে গিয়ে পড়ে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ক্রিমিয়া থেকে 240 কিলোমিটার দূরে ক্রাসনোদার অঞ্চলে একটি তেলের ডিপোতে আগুন লাগে। এর আগে সেখানকার আকাশে ড্রোন উঠতে দেখা যায়। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে বলা হয়, সোমবার কিছু সময়ের জন্য সেন্ট পিটার্সবার্গের আকাশে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয় রুশ কর্তৃপক্ষ। মস্কো জানায়, আকাশ প্রতিরক্ষা মহড়ার জন্য আকাশপথ বন্ধ রাখা হয়। তবে বেশ কয়েকটি রুশ গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, বিমানবন্দরের কাছে অজ্ঞাত পরিচয় বস্তু শনাক্ত হওয়ায় বিমানবন্দর দ্রুত বন্ধ করা হয়। তবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করা যায়নি। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সংঘাত অবসানে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া, তবে নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে হবে ইউক্রেনকে। এই বিষয়ে মস্কো কখনো আপোষ করবে না। বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটির 15% নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের বাকমুত শহরটির নিয়ন্ত্রণ নিতে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। রুশ বাহিনী খনি সমৃদ্ধ এই ছোট শহর লক্ষ্য করে হামলা জোরদার করেছে। তবে আগাম বসন্ত ও বৃষ্টির ফলে যুদ্ধের ময়দান হয়ে উঠেছে কর্দমাক্ত। শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা ধরে রাখতে মুখোমুখি লড়াই করতে গিয়ে দুই পক্ষই পড়েছে বিপাকে। বাকমুত শহরটির অবস্থান দনেস্ক অঞ্চলে। এটি দনেস্কের পাশের অঞ্চল, লুহানস্ক সীমান্তবর্তী একটি শহর। কিছুদিন ধরে শহরটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। বাকমুত ছাড়া দনেস্কের প্রায় পুরোটা রুশ বাহিনী নিয়ন্ত্রণে চলে গেছে। এদিকে ইউক্রেনীয় বাহিনী শহরটি নিয়ন্ত্রণ রাখতে লড়াই করছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, বাকমুতের পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। শত্রুরা ক্রমাগত সবকিছু ধ্বংস করছে যা আমাদের অবস্থানকে সুরক্ষিত রাখতে এবং প্রতিরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। বাকমুতে আমাদের যে সেনারা লড়াই চালাচ্ছে তারা সত্যিকারের নায়ক। দিল্লির উপমুখ্যমন্ত্রীকে 5 দিনের রিমান্ডে নিয়েছে সিবিআই। আফগানি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে 5 দিনের রিমান্ডে নিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। গতকাল সোমবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে দিল্লির বিশেষ জজ আদালতে হাজির করলে বিচারক এম কে নাগপাল তার রিমান্ড মঞ্জুর করেন। সিবিআই আদালতকে জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মনীষ তাদের আলোচিত অবকারী নীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের এলোমেলো উত্তর দিচ্ছেন। তিনি আবগারী নীতির অন্তত 6টি বিতর্কিত বিধান ব্যাখ্যা করতে ব্যর্থ হন, যেগুলো এই নীতির প্রথম খসড়ার
অংশ ছিল না। সিবিআইয়ের দাবি, 100 কোটি রুপির বিনিময়ে একটি মদ উৎপাদন প্রতিষ্ঠানের লবির চাপে নীতিতে এই পরিবর্তনগুলো করা হয়েছিল। সিবিআই আরও দাবি করেছে, তারা মনীষ সিসোদিয়ার কম্পিউটার থেকে একটি ড্রাফট নোট উদ্ধার করেছে, যেখানে দেখা যাচ্ছে আবগারি নীতিতে লভ্যাংশের হার 5% থেকে পরিবর্তন করে 12% করা হয়েছে। তদন্তে জানা গেছে, সিসোদিয়া আবগারি কমিশনারকে একটি নোট পাঠান, যেখানে নীতির খসড়া থেকে আইন বিশেষজ্ঞদের মতামত ছড়িয়ে দেওয়ার জন্য বলা হয়। এদিকে মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যের বড় শহরগুলোই বিক্ষোভ করেছে তার দল আম আদমি পার্টি। দিল্লিতে এদিন আপ নেতা কর্মী বিজেপির সদর দপ্তরের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করে। এই সময় পুলিশ বাধা দিলে আপ নেতা কর্মীর সঙ্গে সংঘর্ষ হয়। দিল্লি ছাড়াও এদিন কলকাতা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, ভোপাল সহ বিভিন্ন বড় শহরে কড়া নিরাপত্তা উপেক্ষা করে বিক্ষোভ করে আপ নেতা কর্মী। বিশাল সামরিক মহড়া শুরু করল ইরান। বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শুরু হওয়া যৌথ সামরিক মহড়া দেশটির 2/3 এলাকা জুড়ে শুরু হয়েছে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এবারের মহড়ার নাম দেয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই 1401। এই বিষয়ে দেশটির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আমির ফারাজপুর জানিয়েছেন, এরই মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ শেষ হয়েছে। মহড়ায় কল্পিত শত্রুর অবস্থানে হামলার অনুশীলন চালানো হবে বলে জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক এই মহড়ায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক্স, ওয়ারফেয়ার ডিভাইস, কমিউনিকেশন সিস্টেম এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ডিভিশন এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানের উত্তর পশ্চিম, পশ্চিম এবং মধ্যাঞ্চল জুড়ে মহড়া চলছে। প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান সুচির। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি কারাগার থেকেই প্রতিরোধ যোদ্ধাদের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাদের দল লীগ ফর ডেমোক্রেসির নেতা ও সমর্থকদের। তিনি বিপ্লব অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন। সুচির দলীয় পার্লামেন্ট সদস্য মং মং সুয়ে 18 মাস নেপিডোর ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, সেখানে রয়েছেন অং সান সুচিও। তার মাধ্যমেই সুচি দলীয় নেতা কর্মীদের প্রতি এই বার্তা পাঠিয়েছেন। মিয়ানমার নাও অন্যদিকে মিয়ানমার জুড়ে প্রতিরোধ যোদ্ধাদের দাপটে হামলা অব্যাহত আছে। ক্ষমতাচ্যুত সরকার ও সমমনা পার্লামেন্ট সদস্যরা মিলে গঠন করেছে জাতীয় ঐক্য সরকার। তাদের গড়ে PDF যোদ্ধারা সামরিক জান্তাদের মোকাবেলা যুদ্ধের ময়দানে। ইরাবতের প্রতিবেদনে বলা হয়েছে, চীন রাজ্যের প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে তারা জান্তা বাহিনীর একটি পরিবহন হেলিকপ্টার রোববার বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে। হেলিকপ্টারটি একটি হিলটপ আউটপোস্টে নেমেছিল। চীন ন্যাশনাল আর্মির রাজনৈতিক শাখা চীন ন্যাশনাল ফ্রন্টের মুখপাত্র সালাই হটেট নি বলেছেন, হেলিকপ্টারটির মাধ্যমে খাদ্য এবং গোলা বারুদ সরবরাহের কাজে নিয়োজিত ছিল। প্রতিরোধ যোদ্ধারা একটি ড্রোনের মাধ্যমে হেলিকপ্টারটিতে আঘাত হানে। তিনি বলেন, ড্রোনের মাধ্যমে সেনা ঘাঁটিতে থাকা ভারী অস্ত্রগুলোতেও আঘাত হানা হয়েছে। এর জানুয়ারির 29 তারিখে আরেকবার ড্রোন হামলা চালানো হয়েছিল। বিজেপি কাউন্সিলরের বাড়িতে আগুন দিয়েছে। আসানসোল পুরনি গমের 105 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যের বাড়িতে আগুন। রবিবার ভোরে আসানসোলের উল্টি থানার শাকতরিয়ার ঝালবাগানের আচার্য দম্পতির বাড়ির দোতলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে আগুন নেভানোর কাজে নামেন। বড় ধরনের ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে ঘর থেকে গ্যাস সিলিন্ডার বাইরে বের করে নিয়ে আসেন দমকল কর্মীরা। ঘন্টা খানেক পর আগুন নেভানো সম্ভব হয়। বাড়ির সকলেই অক্ষত রয়েছেন, তবে ঘরে থাকা টাকা, সোনার গয়না, আসবাবপত্র, এসি সহ প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলে জানিয়েছেন বিজেপি কাউন্সিলর।